দেশে করোনা ভাইরাসের গণ ভ্যাকসিন প্রদান পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। 7 ফেব্রুয়ারি শুরুর পর চলতি মাসে 60 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও এখন 35 লাখ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি খুরশিদ আলম। এদিকে মহাকালীতে পৃথক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, দেশে 70 লাখ করোনা ভ্যাকসিন আছে, ক্রয়কৃত 3 কোটি ভ্যাকসিনও এই বছরই দেওয়া হবে। এছাড়া কোভ্যাক্স থেকে আরও 6 কোটি ভ্যাকসিন পাওয়া যাবে। তিনি বিনা দ্বিধায় সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মধ্যে এই সচেতনতা বাড়িয়ে তোলা। আপনারা ক্যান্সার বিষয়ে সচেতন করার জন্য আপনাদের মিডিয়াকে আরো বেশি করে ব্যবহার করুন। টিকা সমস্ত জেলায় পৌঁছে গেছে এবং কর্মীরাও তৈরি হচ্ছে, নিবন্ধন হচ্ছে, নিবন্ধন এখন খুব তাড়াতাড়ি বাড়ছে। আমি যেটা আগে বললাম, প্রায় 1.5 লক্ষ লোক অলরেডি নিবন্ধিত হয়েছে এবং প্রতি ঘন্টায় এখন অনেক বাড়ছে। এবং আমরা 7 তারিখে আমরা সারা বাংলাদেশে কার্যক্রম শুরু করব একযোগে, এটাও ঘোষণা দেওয়া আছে। এবং টিকা আমাদের হাতে যা আছে এগুলো পর্যায়ক্রমে আমরা দিয়ে যাব। এখানে সেই 30 লাখ আর 70 লাখ বিষয় সেটা না, আমাদের টিকা আমরা দিতে থাকব এবং টিকা আসতে থাকবে, আমরা দিতে থাকবো। এটা বছরব্যাপী আপনারা জানেন প্রোগ্রাম।